জাভেদ ভাইয়ের কাছে আমার প্রশ্ন, আপনার কাছে বাংলাদেশের সফল অধিনায়ক মোহাম্মদ রায়হান প্রশ্ন করেছে। দেখেন বাংলাদেশ যদি এভাবে বলা যায়, আমরা যে যখন কেরিয়ার শুরু করছে, আকরাম ভাইও বুলুল্লাহ স্ট্রাগলিং কেরিয়ার ছিল, দল হিসাবেও অস্ত্র খুব কম ছিল, মোহাম্মদ রফিক বা তাপস বৈশ্য বা মাশরাফি, সবকিছু মিলিয়ে আমি মনে করি যদি ওই সময় এগ্রেসিভ ক্যাপ্টেন হাবিবুল বাশার ছিল, অল্প অস্ত্র নিয়ে মাঠে নামতো, নো ডাউট টপ ক্যাপ্টেন, কিন্তু ফর অল সার্কামস্টেন্স হয়তো আমাকে আজকে মাশরাফিকে সবাই বলে, আমি কিন্তু মাশরাফিকে বেশি বলি কেন, অফ দ্য ফিল্ডের জন্য। যেমন একটা ক্যাপ্টেনের সবচেয়ে বড় ই হয় কেন, যে যখন বাংলাদেশ টিম ভালো খেলে বা কোনো প্লেয়ার ভালো খেলে, ওর সম্বন্ধে কি বলবে ফ্রন্ট অফ মিডিয়া, ওই জন্য কিন্তু আমি মাশরাফিকে বলি যে দল হিসাবে তো অবশ্যই সাকসেস হয়েছে ইন দ্য ফিল্ড, অফ দ্য ফিল্ডও কিন্তু সে অনেক সাকসেস। যদি বলেন যে হাবিবুল বাশার ওই সময় ওই দল নিয়ে কিন্তু ভেরি মাছ সাকসেস, বা আইসিসির আকরাম ভাই ভেরি মাছ সাকসেস, আইসিসি চ্যাম্পিয়ন, কারো সঙ্গে কারো মিলানো যায় না, কিন্তু যদি আমি নট ডিপ্লোম্যাটিক যদি সব মিলিয়ে দেখেন তাহলে আমি বলবো অবশ্যই মাশরাফি। আমরা পরের প্রশ্নটা দেখি। পরের প্রশ্ন, বিদ্যুৎ ভাই, আপনার দেশ এবং বিদেশের মধ্যে সেরা ব্যাটসম্যান কে আপনার দৃষ্টিতে? আনোয়ার হোসেন প্রশ্ন করেছে, বাংলাদেশে আপনার দৃষ্টিতে সেরা ব্যাটসম্যান কে এবং দেশের বাইরে আপনার দৃষ্টিতে সেরা ব্যাটসম্যান কে? দেশের বাইরে আমার সবসময় রাহুল দ্রাবিড়, আমি খুব পছন্দ করি ওর ব্যাটিং, ইন্ডিয়ার রাহুল দ্রাবিড় কে। আর দেশে হইল তামিম ইকবাল। তামিম ইকবাল যখন ব্যাটিং করে আমার কাছে মনে হয় যে আমি ব্যাটিং করতেছি, এরকম লাগে। আমি সবসময় এটা ইন্টারভিউতে বলি বা আগেও বলছি যে তানিমের সাথে পার্টনার যদি আমি একটা ম্যাচ খেলতে পারতাম বাংলাদেশ টিমে, তো আমি নিজেকে খুব ধন্য মনে করতাম। তো বাংলাদেশে অবশ্যই তামিম ইকবাল, আর ইন্ডিয়া বাইরের দেশের বাইরে হইল রাহুল দ্রাবিড়, আমার খুব পছন্দের প্লেয়ার রাহুল দ্রাবিড়। ওকে, পরের প্রশ্নটা আমরা দেখি। স্ক্রিনেই আসবে, অনেক এসেছে সেখান থেকে সিলেক্টেড কিছু প্রশ্ন আর কি আপনাদের জন্য দিচ্ছি। জাভেদ ভাই, নারী দলের ওয়ার্ল্ড কাপে আপনাকে নিয়ে তথ্য ফাঁসের একটা তথ্য দিয়েছে আইসিসি, এটা নিয়ে কি বলবেন মাহি চৌধুরী? এই ধরনের একটা রিপোর্ট এসেছিল, জাভেদ ভাই তো লাইভে আছেন, এই জিনিসটা যদি একটু ক্লিয়ার করেন। ক্রিকেট বোর্ড এটা ভেরি ক্লিয়ার করে দিয়েছে যে আমাকে কোনো বাইট দেওয়া মানা ছিল, ক্রিকেট বোর্ড ভেরি মাচ ক্লিয়ার করেছে। এটা আসলে এটা কোনো তথ্য নেই, কিন্তু এটা এভাবে উইদাউট আমি না যে কোনো লোকের উইদাউট এভিডেন্স বা মিনিমাম একটা ছোট্ট একটা এভিডেন্স ছাড়া কোনো এভাবে একটা বাইট নিয়ে বা একটা কমেন্ট নিয়ে এটা আসা উচিত না, শুধু আমি না, এটা আপনারা মাথায় রাখতে হবে। দর্শকদেরকেও যা যা যারা লেখালেখি করে, একটা মানুষের কেরিয়ার থাকে অবশ্যই, একটা একটা বড় নিউজ, বাট মাথায় রাখতে হবে একটা মানুষের পুরো কেরিয়ার থাকে, যদি আপনি ছোট্ট একটা এভিডেন্স ছাড়া আপনি এইভাবে, যেহেতু এখন সোশ্যাল মিডিয়া ভেরি স্ট্রং, আপনি এইভাবে দিয়ে দেন, এটা হওয়া উচিত না। আমি মনে করি যে এটা একদমই ভিত্তিহীন, আমিও নিজেও মর্মাহত হয়েছি, ক্রিকেট বোর্ডও নিজেরাও ওরাও সিও বা ওনারা অলরেডি ক্লিয়ার করে দিয়েছেন, তাহলে এটা নিয়ে আমি মন খারাপ করেছি, কিন্তু আপসেট মানে হয়েছি, বাট আমার এটা এটা হওয়া উচিত না, খুবই দুঃখ, কারো ক্ষেত্রে এটা হওয়া উচিত না, আমি খুবই মানে দুঃখিত, কষ্ট। আচ্ছা ঠিক আছে, পরের প্রশ্নটা আমরা একটু দেখি। সাভিন খান, আই হার্ড ইউ ডিডন্ট নিউ ওয়াসিম ওয়াকার বিফোর দ্য 1999 ওয়ার্ল্ড কাপ ম্যাচ, ইজ ইট ট্রু? এটা বোধহয় বিদ্যুৎ ভাইয়ের জন্য প্রশ্ন। বিদ্যুৎ ভাই, মানে আপনি এই বিষয়টা একটু বলবেন যে ওয়াসিম আকরাম বা ওয়াকার কে চিনেন না, মানে এই ব্যাখ্যাটা একটু বলেছেন কিনা? এটা অপি, অপি আমার মাই ফ্রেন্ড অপি, অপি সবসময় বলে আমি যখন দুজনে ব্যাটিং করতেছিলাম, তো কদিন আগেও একটা ইন্টারভিউ ছিল আমার, এটা অ্যাকচুয়ালি অপির বানানোর সত্যি কথা, অ্যাকচুয়ালি ওয়াকারকে চিনবো না আর ওটা কি বলে ওয়াসিমকে চিনবো না, ওয়াসিম আকরামকে চিনবো না, এটা আমিও শুনেছি, যে এটা ইমরান ভাইও আমার জ্বালাইতো, এই মুয়া বলার সবাই আমার জ্বালাইতো, কারণ এটা মুয়া বলার আরো সুন্দর করে ফেলছে এটাকে, যে ওয়াসিম আকরামকে আমি ওয়াকারকে চিনি না, এটা এরকম এরকম অ্যাকচুয়ালি, এটা অ্যাকচুয়ালি ফ্যাক্ট না, এটা বানানো মানে আমাদের মজার জন্য। আপনার নাম সেল করে একটা বানানো গল্প। আচ্ছা, সোহাগ পারভেজ প্রশ্ন করেছে, জাভেদ ভাই আপনার চোখে বাংলাদেশের সবচেয়ে সম্ভাবনাময় ক্রিকেটার কে?
শর্ট পারপাস ভেরি ভেরি ডিফিকাল্ট। কেন এখন যারা যেমন সৌম্য সরকার, আমরা যেভাবে ও ব্যাটিং করছে, ও অলরেডি 4-5 বছর হয়ে গেছে। আমি মনে করি ও একটা এমন প্লেয়ার যদি কন্টিনিউ করতে পারে, বাংলাদেশের জন্য একটা বড় অ্যাচিভমেন্ট। আমি সৌম্য সরকার, ইভেন আমাদের আমি মনে করি আমাদের কি নাম, হ্যাঁ মিরাজ, মিরাজ কিন্তু আমরা যেভাবে স্টার্ট করেছিল, আমি মনে করি আরেকটু ম্যাচিউর সব জায়গায় যখন এই পারফর্ম করতে পারবে, আমাদের লোকাল লোকাল ক্রিকেট না, আমাদের হোম কন্ডিশন ফলোড বাই বাইরে, তখন এরা একটা অনেক বড় সম্ভাবনা। কেন আমাদের যে পাঁচ পঞ্চ পাণ্ডব আছেন, কিন্তু যে সৌম্য যখন দায়িত্ব নেবেন, বা লিটন, বা আমাদের মিরাজ, এরা যখন এদের উপর এত আশা, এরা যখন যদি কন্টিনিউ করে না, ইভেন আমাদের মোসাদ্দেক, তাহলে কিন্তু বাংলাদেশের এই পাঁচজন চলে গেলেও এত বিপদে পড়বে না। এরা এত ট্যালেন্টেড, এরা এত মানে আমি বলি আউটস্ট্যান্ডিং, কিন্তু তাদের একটাই প্রবলেম যে দে আর নট কনসিস্টেন্ট। এই টাইপের প্লেয়ারকে আমি সম্ভাবনা আমি বলবো না, তারা অলরেডি বাংলাদেশে 5-6 বছর হয়ে গেছে, বাট এদেরকে আমি মনে করি যে ইন ফিউচার বাংলাদেশে যদি এরা খেলে 5-7 বছর, তাহলে বাংলাদেশ স্ট্রাগলিং করবে না আমাদের টপ এরিনায়, সেটা ওয়ান ডে হোক, টেস্ট হোক বা টি-20 হোক। আচ্ছা, পরের প্রশ্নটা ওমর প্রধান ভাই, আপনার সবচেয়ে সেরা ম্যাচ কোনটি? মানে আপনাদের দুজনের জন্যই হয়তো, বিদ্যুৎ ভাই আপনি আপনি খেলেছেন, আপনার বেস্ট ম্যাচ কোনটা, এবং জাভেদ ভাই আপনি? আমি এই প্রশ্নটা আমার রাকিব ভাইকে আগেই বলছি, আমি আমি ওই ওয়েস্ট ইন্ডিজের দুইটা ইনিংসকে আমি বেশ ধরি। আমি পাকিস্তানের বা আরো ওটা তো পাকিস্তান ওয়ার্ল্ড কাপের পাকিস্তানের ইনিংসটা, ওই ম্যাচটাই বলবো আমি 100%। আমি যদি বলি তাহলে ওয়ার্ল্ড কাপে আমি বেশি রান করি নি, 21-23 করেছিলাম এগেইনস্ট সাউথ আফ্রিকা, যেহেতু ওয়ার্ল্ড কাপ আমার জন্য একদম একটা স্বপ্নের ওয়ার্ল্ড কাপ ছিল, বিকজ আমি দুইটা ওয়ার্ল্ড কাপ 8 বছর পর, মানে 8 বছর পর খেললাম, যেখানে অনেক প্লেয়ার রিটায়ার্ড হয়ে গেছিল। তামিমের সাথে যেটা ওপেন করলাম, পার্টনারশিপ হয়েছিল আমাদের, মানে মনে হয় 48 বা এরকম 52 এর পার্টনারশিপ হয়েছিল, তো ওই ম্যাচটা আমি আমরা জয়লাভ করেছিলাম ওইটা। আর যদি এমনি আমার অ্যাচিভমেন্ট বলেন, তাহলে বললাম যেটা চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমি এগেইনস্ট ইংল্যান্ড 62 করেছিলাম, মানে হাতে হাত ফাটার পর আবার নেমেছিলাম, পরে 62 নট আউট ছিলাম। আর যদি টেস্ট ম্যাচের বলি, তাহলে অবশ্যই 43-100 থাকবে, সবই থাকবে, কিন্তু দেশকে আমি যদি দিতে পেরেছি, এটা হচ্ছে সেই 43-43 টেস্ট ম্যাচে। জিম্বাবুয়ের বিপক্ষে 2005। পরের প্রশ্নটা আমরা দেখি, বিদ্যুৎ ভাই আপনার খেলার আইডল কে, মানে কাকে মানে দেখে ক্রিকেটার হতে চেয়েছিলেন? আমি আতার ভাইরে খুব পছন্দ করতাম তখন, যখন আমি ক্রিকেট শুরু করি বা ন্যাশনাল টিমে ঢুকি নাই, মানে ডোমেস্টিক লিগে খেলি, বা আমি আতার ভাইকে খুব ফলো করতাম, মানে তখন ফার্স্ট স্টেজে আমি সবসময় আতার ভাইকে ফলো করতাম।